হ্যালো অ্যান্ড ওয়েলকাম, তোমরা দেখছো রাগেট বায়োলজি। আমরা যে সিরিজটি কন্টিনিউ করছি সেটা হলো বোর্ড এক্সামের জন্য ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে সমস্ত কোয়েশ্চেন থাকে প্রতি বছরের জন্য, এটা কোনো সালের না, মানে 2022 বা 23 বা 24 এমন কোনো বিষয় না, যে কোনো বছরের জন্য এই এই জায়গাগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন থাকে, এটা হলো বিষয়বস্তু। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছিল যাতে আমি বইগুলোতে দাগ দিয়ে দিই যে কোন কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, বা মার্ক করে দিই, হাইলাইটস করে দিই। কিন্তু বিভিন্ন পাবলিশারের বই থাকার জন্য সেগুলো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, আর সেই কারণের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 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 কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো মার্ক করে দিলে যে কোনো বইয়ের ক্ষেত্রে এক ব্যাপারটা একই হবে। তো সেই জন্য এই কোশ্চেন পেপার। তো আজকে হিউম্যান রিপ্রোডাকশানের উপর বেস করে যে কোশ্চেনগুলো হয় হিউম্যান রিপ্রোডাকশান চ্যাপ্টার উপরে, যে 3 নম্বর 5 নম্বর বা 2 নম্বরের কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আমি এখানে উল্লেখ করে দিলাম। এটা 2022, 23, 24 যে কোনো সালের জন্য, যে কোনো সালের জন্য ইম্পর্টেন্ট, মানে এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে, এটা কোনো সাজেশন না, এটা ওই চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসে। দেখো, শুক্রাশয়ের আণবীক্ষণিক গঠন, এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এমন একটি চ্যাপ্টার যেখানে এই যে 11টা আমরা 3 অথবা 5 নম্বরের কোশ্চেন বলেছি, এর মধ্যে প্রায় বলতে পারো 10টা ইম্পর্টেন্ট, মানে ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে সবসময় আসে, আর সেই জন্য এই জায়গাগুলো কিন্তু সবসময় স্টুডেন্টদেরকে খুব ভালো করে পড়তে হয়। আণবীক্ষণিক গঠন মানে বুঝতেই পারছো, ছবি দেওয়ার ব্যাপার আছে এখানে, প্রায় প্রত্যেকটি জায়গাতেই ছবি যার সঙ্গে অ্যাপ্লিকেবল সেই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই ছবি দিতে হবে, নাহলে কিন্তু সেই কোশ্চেনটির অ্যান্সারটা যথাযথ হবে না। নেক্সট রয়েছে মেল রিপ্রোডাক্টিভ পার্টি স্পার্মাটোজেনেসিস কাকে বলে এবং এই পদ্ধতি কীভাবে হয়। স্পার্মাটোজেনেসিস ওয়ার্ড ডায়াগ্রামের মধ্যে করলেই মোটামুটি হয়ে যায়, খুব কম টাইমে লেখার প্রয়োজন পড়ে। তো তোমরা ওয়ার্ড ডায়াগ্রামের সাহায্যে বা যে মানে শব্দ ছক যাকে আমরা বলি সেইভাবে করলে কিন্তু ব্যাপারটা মিটে যাবে। এরপর শুক্রাণুর গঠন পরীক্ষায় আসে এবং সেক্ষেত্রে অবশ্যই ছবি দিতে হবে, প্রত্যেকটি জায়গায় ছবি দিতে হবে। ডিম্বাণুর আণুবীক্ষণিক গঠন আসে, পাশাপাশি শুক্রাশয়ের যেমন আণুবীক্ষণিক গঠন রয়েছে তেমন কিন্তু ডিম্বাশয়, এটা মিস হয়ে গেছে, ডিম্বাশয়ের ক্ষেত্রেও কিন্তু রয়েছে ব্যাপারটা। হ্যাঁ, এটা আমি এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, তো ডিম্বাশয়ের ক্ষেত্রেও কিন্তু তার আণুবীক্ষণিক গঠন কিন্তু পড়তে হবে, মানে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন যেমন পড়তে হবে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠনও কিন্তু এখানে পড়তে হবে। আচ্ছা, নেক্সট রয়েছে ডিম্বাণুর আণুবীক্ষণিক গঠন, ডিম্বাণুর এটা আণুবীক্ষণিক গঠন। নেক্সট রয়েছে উজেনেসিস কাকে বলে এবং পদ্ধতি, ঠিক যেমন স্পার্মাটোজেনেসিস পড়েছিলাম তেমনই উজেনেসিসটাও এখানে পড়তে হবে। এবার স্পার্মাটোজেনেসিসের সঙ্গে যদি উজেনেসিসের পার্থক্য আসে তাহলে এই জায়গাতে আমরা দুটোকে কম্পেয়ার করলে কিন্তু পেয়ে যাবো, সেক্ষেত্রে আলাদা করে পড়ার দরকার পড়বে না আমার মনে হয়। গ্রাফিয়ান ফলিকলের একটি চিহ্নিত চিত্র, মানে মানে এখানে ব্যাপারটা হয়েছে কি, এটা ডিম্বাণু নয় এটা ডিম্বাশয়ের হবে, তাহলে ব্যাপারটা ঠিক আছে, এখানে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন হলেই কোশ্চেনটা ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছি গ্রাফিয়ান ফলিকলের ক্ষেত্রে চিহ্নিত চিত্র মানে হলো যে একটি ডিম্বাণুর পরিণত ডিম্বাণুর যে ছবি সেটা গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকা অবস্থায় ছবিটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, মানে বলতে চাইছি যখন যখন ওভিউলেশন হয়নি, যখন ডিম্ব নিঃসরণ হয়নি তার আগের যে ছবিটা থাকে সেই ছবিটা আঁকার জন্য এখানে বলছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেবো। এরপর স্পার্মাটোজেনেসিসের সঙ্গে উজেনেসিসের নিয়ন্ত্রণকারী যে সমস্ত হরমোন রয়েছে তাদের নাম এবং তাদের কার্যপদ্ধতি, এই নিয়েও কোশ্চেন থাকে। আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এখানে রয়েছে 8 নম্বরে, সেটা হলো রজতচক্র চলাকালীন, মানে মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন ডিম্বাশয় এবং জরায়ুর মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো হয়, এর সঙ্গেও দেখবে এই লেখচিত্রে আরও দুটো জায়গা আছে হরমোনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করানো আছে, LHFSH এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করানো আছে। তোমরা সেই জায়গাগুলো অবশ্যই নজরে থেকে ডিম্বাশয় এবং জরায়ুর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলি অবশ্যই লেখচিত্রের সাহায্যে বর্ণনা করতে হবে পরীক্ষার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব আসে। নিষেক কাকে বলে, মানুষের নিষেক পদ্ধতি, দেখো এই নিষেক পদ্ধতি গোটাটা খুব কম টাইমে আসে, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আসতে পারে, ধরো কখনও ক্যাপাসিটেশন আসতে পারে, হ্যাঁ কখনও অ্যাক্রোজোমাল রিয়াকশান আসতে পারে, আলাদা আলাদা করে পার্ট পার্ট করেও কিন্তু আসতে পারে। একবারে মানুষের নিষেক পদ্ধতি বর্ণনা করো এরকম ফ্ল্যাট কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম, কারণ পদ্ধতিটি যেহেতু খুব বড় সেই কারণের জন্য। তবে যদি 5 নম্বরে চলে আসে তাহলে সবকটা প্রসেসই আমরা স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো করে দেবো, কোনো কিছু বাদ না দিয়ে অথচ ছোটো করে হবে এরকম ব্যাপার, এবং সঙ্গে অবশ্যই ছবি থাকবে, সেইভাবেই কিন্তু কোশ্চেনের অ্যান্সারটি করতে হবে।
নেক্সট রয়েছে প্লাসেন্টা নিয়ে কোশ্চেন থাকে। প্লাসেন্টার যে অন্তঃক্ষরাধর্মী কাজ এবং বিনিময়ধর্মী যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো এখানে দিতে হবে। প্লাসেন্টা কাকে বলে তার সঙ্গে প্লাসেন্টার দু রকমের কাজ তিনটে তিনটে করে দিয়ে রেখেছি যেন কোনো মতেই মিস না হয়, যে কোনো ইয়ারের জন্য হচ্ছে এই ব্যাপারটি। কোলোস্ট্রাম কী, এর প্রয়োজনীয়তা কী, যেমন যেমন করে কোশ্চেন থাকে কখনও কখনও থাকতে পারে, কোলোস্ট্রাম কী তার সঙ্গে দুগ্ধক্ষরণ প্রক্রিয়ায় হরমোনের ভূমিকা লেখো, মানে এটা নিয়েই তিন নম্বরে কোশ্চেন হয়ে যায়। আবার কোলোস্ট্রামের সঙ্গে এটা নিয়েও তিন নম্বরে কোশ্চেন হয়, একসঙ্গে পাঞ্চ করে রেখে দিয়েছি, হ্যাঁ যে কোনোভাবে কোশ্চেনটা আসতে পারে। এই হলো তিন নম্বর বা পাঁচ নম্বরের ম্যাক্সিমাম কোশ্চেন যা এখান থেকে আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এরপর টু মার্ক্সের যে সমস্ত কোশ্চেনগুলো মোটামুটি থাকে এখানে সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। সেটা হলো স্ত্রী ও পুরুষ দেহের মুখ এবং গৌণ জননাঙ্গগুলির নাম, ক্রিপ্টোক্রিটিজম কী, হ্যাঁ শুক্রথলির তাপমাত্রা দেহের তাপমাত্রা থেকে সবসময় কম থাকে কেন, বীর্যবাসীমেনের উপাদান, ওভিলেশন কী, সার্টুলিস কোষের সঙ্গে লেডিগার অন্তর্কোষের পার্থক্য, স্পার্মাটোজেনেসিসের সঙ্গে স্পার্মিওজেনেসিসের পার্থক্য এবং স্পার্মাটোজেনেসিসের সঙ্গে উজেনেসিসের পার্থক্য। দেখো স্পার্মাটোজেনেসিসের সঙ্গে উজেনেসিসের পার্থক্য অ্যাকচুয়ালি এখানে আমরা দিইনি, আমি যেটা বলছিলাম এখানে স্পার্মাটোজেনেসিসের সঙ্গে উজেনেসিসের পার্থক্য ইজিলি করে নেওয়া যাবে, তবুও এখানে দু নম্বরে আমরা দিয়ে রেখেছি। কখনো কখনো একটা দুটো পয়েন্ট দিয়ে বা তিনটে পয়েন্ট দিয়ে আমাদের এটা করতে হয়, সেই কারণের জন্য এটা দিয়ে রেখেছি। ঋতুচক্র বা রজচক্রের মধ্যে পার্থক্য, ঋতুচক্র বা রজচক্রের মধ্যে পার্থক্য এটা পরীক্ষা থাকে। মেনার্কি মেনোপজ দিয়ে কোশ্চেন খুব আসে পরীক্ষায়। ক্যাপাসিটেশন এই কোশ্চেনটি বললাম, যেমন নিষেকের জায়গাতে কর্টিক্যাল রিয়াকশান বা ক্যাপাসিটেশন এই কোশ্চেনগুলি থাকে। তো সেখানে যারা নিষেক পদ্ধতিটি পরীক্ষায় পড়বে তাদের জন্য আর এই শর্ট কোশ্চেনগুলো আলাদা করে করার দরকার হয় না, এমনিতেই হয়ে যায়। তেমন করেই ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিন কোথায় পাওয়া যায় বা ফার্টিলাইজিন অ্যান্টি ফার্টিলাইজিন কী এই ব্যাপারটাও কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন থাকছে। নেক্সট রয়েছে মরুলা এবং ব্লাস্টুলার মধ্যে পার্থক্য, ইমপ্লান্টেশন কী আর এক্টোপিক প্রেগনেন্সি কী। এই জায়গাগুলো পড়লে আমার মনে হয় যে আর কোনো কিছু সেভাবে দু নম্বরের জন্য বা তিন পাঁচ এই জায়গাগুলোতে করার দরকার পড়বে না। এক নম্বরে কোনো সাজেশন হয় না বা এক নম্বরে এটা কোনো সাজেশনও নয়, যদিও এক নম্বরে কোনো সেভাবে স্পেসিফিকভাবে বলা যায় না। আর সেই জন্য বলবো আমাদের যে জেন পাসের সিরিজগুলো রয়েছে এই চ্যানেলের মধ্যে, তোমরা প্লেলিস্টকে একটু ফলো করো তাহলে পেয়ে যাবে। জেন পাসের যে সিরিজ রয়েছে সেই সিরিজগুলোকে ফলো করলে জেন পাসের পাশাপাশি ক্লাস টুয়েলভ কিন্তু পুরোপুরিভাবে কভার হবে। সুতরাং এক নম্বরের জন্য আর অন্য কোথাও কিছু করতে হবে না, এটুকু আমি বলতে পারি। তো এই মোটামুটি বিষয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। আরও অন্যান্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ইচ্ছা করলে সেগুলো ফলো করতে পারো আর চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো, বিভিন্ন রকম ফেসিলিটি সেখানে দেওয়া হবে। আর তাছাড়াও এক্সামের বিভিন্ন রকম প্রসিডিওর আছে, সেই এক্সামের জন্যও কিন্তু ফলো করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই ছিল বিষয়বস্তু, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি না করে থাকো, এবং লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।